ভিউয়ার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আমার ফার্স্ট ব্লগ শুরু করলাম লাঞ্চ টাইমের রান্নার প্রিপারেশন দিয়ে। আমি এখন কাটতে বসেছি শাক, তোমরা দেখতেই পাচ্ছ যেটা মা সকাল সকাল কালেক্ট করেছে। আরও দেখা যাক দুপুরের মেনুতে কী কী রান্না হয়, সাথে থেকো কিন্তু। ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব নিজের লাইফস্টাইলের কিছুটা অংশ, আর তোমাদের সাথে পরিচয় করাবো আমার সাথে জড়িয়ে থাকা আমার কাছের মানুষদের সাথে। আমার শাক কাটা কমপ্লিট, আমি সেটা নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এদিকে মা এঁচড় দিয়ে আলুর তরকারি বসিয়ে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে, একেবারে মাংস মাংস ফিল আসছে। সেন্টটা কিন্তু মাংসের মতোই, তোমরা না পেলেও আমি ঠিক পাচ্ছি। পাশাপাশি ইন্ডাকশনে ভাতও বসানো হয়ে গেছে, যদি একসাথে দুটো কাজ করা হয় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আমার মায়ের যে কোনো রান্না তোমরা বিশ্বাস করবে না এক ঘন্টায় হয়ে যায়। রান্নাঘর থেকে বেরোলাম, নববর্ষ উপলক্ষে আমাদের বাড়ির বাইরের পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। ইনি হলেন বারো কাকু, আমাদের বাড়ির পারমানেন্ট সার্ভেন্ট। দেখো এঁচড়ের তরকারিটা প্রায় হয়ে এসছে, মায়ের মতো না পারলেও এই সুবাদে আমিও একটু খুন্তি নেড়ে দিলাম। আজ আর রেসিপিটা শেয়ার করলাম না, কিন্তু নেক্সট টাইম একদিন অবশ্যই করব। তো সত্যি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমার কিন্তু এঁচড়ের তরকারি বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে একটু শুনি, কমেন্ট অবশ্যই করো। কিন্তু মা আবার রান্নাঘরে এসে কর্মরত হয়ে পড়েছে, জানলা দিয়ে লাইট আসার জন্য ভিডিওটা খুব একটা ভালো হচ্ছে না। আবার রান্নাঘর থেকে বেরিয়ে পড়লাম, বাড়ির পিছন গেটে এসে দেখি আমাদের বাড়ির আরেকটি সদস্য নিশ্চিন্তে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। তবে ভিডিওটি স্কিপ করো না, এখনও বাড়ির স্পেশাল সদস্যগুলো তো বাকি রয়েছে। দেখো বাড়ির আরও ছোটো ছোটো সদস্যগুলো দৌড়াতে দৌড়াতে এসে পড়েছে, যে আমাদেরও একটু ইন্ট্রোডিউস করিয়ে দাও। তাই ওদেরও ইচ্ছাটা পূরণ করলাম ক্যামেরার সামনে এনে। বাড়ির পিছন গেটের ভিউটা কিছুটা এরকম, মনে হচ্ছে না জঙ্গল জঙ্গল, কিন্তু আমার মনে হচ্ছে চোখ শুধু চারিদিকে সবুজ দেখে। অপরদিকে মায়ের এঁচড়ের তরকারি রান্না কমপ্লিট, দেখো কি সুন্দর লাগছে না দেখতে, জিভে জলটা এলো বলে। এঁচড়ের তরকারিটা আজ আমাদের লাঞ্চ মেনুর মেন রেসিপি। তবে তোমাদের লাঞ্চ মেনুতে আজকে কি রয়েছে সেটাও কিন্তু কমেন্টে বলতে পারো। এদিকে মা কড়াইয়ে শাকটাও চাপিয়ে দিল, দেখো কি সুন্দর সবুজ সবুজ না। তবে এটা দেখে আমার মনে হচ্ছে মানুষ সবুজ খায়, মানুষ সবুজ দেখে, মানুষ সবুজ কাটে। এদিকে ঘর পরিষ্কারের কাজও প্রায় তুঙ্গে, চলছে মাকড়সাদের ঘর ভাঙার অভিযান। এদিকে মা কড়াইয়ে সর্ষের তেলে পেঁয়াজ লঙ্কা কালো জিরে এবং রসুনের ফোড়ন দিয়ে দিয়েছে, এবার সিদ্ধ করা শাকটা তার মধ্যে দেওয়া হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তারপর নামিয়ে নিতে পারো, এভাবে খেয়ে দেখো বেশ ভালো লাগে। আজ আমাদের দুপুরের মেনু, তবে এখনো বাকি আছে, দেখতে থাকো। তারপর আমি রান্নাঘরে এসে তাড়াতাড়ি দুটো ডিম ফাটিয়ে নিলাম। তবে ডিম ফাটানোর স্টাইলটা দেখে অনেকে বলতে পারো যে ডিম মাঝ বরাবর ফাটালে বেশি ভালো হয়, তবে আমি সেইভাবেও চেষ্টা করেছি কিন্তু পারিনি, তাই আমার এভাবেই সুবিধা হয়। ডিমের মধ্যে দিলাম লঙ্কা লবণ এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, তবে আমাকে পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু যার জন্য করা হচ্ছে সেই ভদ্রলোক আবার পেঁয়াজ ছাড়াই খেতে ভালোবাসে। মা ওদিকে বাকি কাজগুলো গুছাতে ব্যস্ত, আমি বেসিনে কয়েকটা বাসন দেখে তাড়াতাড়ি মেজে ফেললাম। এদিকে দেখো ডিমের অমলেট ও পাঁপড় ভাজাও রেডি, শুধু খেতে বসতেই বাকি। এতক্ষণে হলো খাওয়া দাওয়ার প্রসেস শুরু, আর আমার কীর্তি দেখো, ভাতের থালা সামনে রেখে আমি ভিডিও শ্যুট করতেই ব্যস্ত। ইনি হলেন স্পেশাল পার্সন, ইন শর্ট মাই ফিয়ান্সে মাই লাইফ লাইন। আর এবার খেতে বসলো আমার বাবা মা, সেই মোমেন্টটা নামার জন্য আমি আবার ভাতের থালা ছেড়ে উঠলাম। সবার ফার্স্টে খেতে বসে সেই আমি খেয়ে উঠলাম সবার লাস্টে। সবার দুপুরের খাওয়া কমপ্লিট। তারপর এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা, ঘরে এসে দেখি আমার ভাই অত্যন্ত ব্যস্ত, ইনি হলেন আমাদের বাড়ির ইন্ডিয়ান পাবজি লাভার। তবে
আমার জীবনে আরও অনেক সদস্য রয়েছে যারা সামনে না থাকলেও তাদের আশীর্বাদ ভালোবাসা আমি সব সময় পেয়েছি। তাদের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিব ইউটিউবের এই জার্নিতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আমার এই নতুন ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ইচ্ছা করে শেয়ারও করতে পারো। তবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করলাম। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং দিস চ্যানেল।